রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে ধর্ষকের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্রলীগ। সংগঠনটি বলছে, সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই, তারপরও ধর্ষণের ঘটনায় ছাত্রলীগকে জড়ানো হচ্ছে। অন্যদিকে ধর্ষণে সহযোগিতার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নূর ও তার সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশে ধর্ষণের বিভিন্ন ঘটনার প্রতিবাদে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সমাবেশে রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। ধর্ষক যেই হোক না কেন, ফাঁসিটা দ্রুত নিশ্চিত করা হয় তাহলে আমার মনে হয় যে এই সমাজ থেকে আস্তে আস্তে ধর্ষকের সংখ্যাটা কমবে। এবং এ সময় ডাকসুর সদস্য তানবীর হাসান সৈকতের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা সমাবেশে সংহতি জানান। সামাজিক ব্যাধি হিসেবে দেখে এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হোক, সে যেই হোক না কেন, কোনো রকমের কোনো দলীয় পরিচয় ব্যবহার করে যাতে কোনো পায়দা লুটতে না পারে, এবং কোনোভাবে এই ধর্ষণ সামাজিক ব্যাধি, যেহেতু এর প্রতি অন্তত বিচারহীনতায় কোনো নারী না থাকতে পারে। ছাত্রলীগের দাবি, দীর্ঘ সময় ধরে সিলেটের এমসি কলেজে তাদের কোনো কমিটি নেই। যারা ধর্ষণ করেছে তারা যদি ছাত্রলীগ হয়, যারা আন্দোলন করছে তারা তাহলে কারা? যারা আন্দোলন করছে, যারা এই ধর্ষকের বিপক্ষে দাঁড়িয়েছে তারাই হচ্ছে ছাত্রলীগের কর্মী। যারা ধর্ষণ করে তারা কেউ ছাত্রলীগের কর্মী নয়। সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণে সহযোগিতার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও তার সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ধর্ষকদের পিঠ রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। আমরা কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে গড়ে ওঠা সেই সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদকে আমরা মনে করি যে একটি মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে কেবল অশুভ চিন্তা চেতনাই সংক্রমণ করার চেষ্টা করে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষক নূর সহ এই যারা এই সহযোগী রয়েছে এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এদেরকে এই ধর্ষকদেরকে আপনারা সমস্বরে সকল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিরোধ করে তুলবেন। এই নুরু গংরা ধর্ষণ করে এসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আন্দোলন করার সাহস দেখায়। এই ধর্ষকদের আমরা বয়কট করব, তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবেন। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।